তোমার মাকে শারীরিক প্রহার করতে হবে বাইর বন্ধুরা আমার ছেলে বলল হে আমার স্ত্রী আমি তো আগের মাথায় আমার মাকে শারীরিক প্রহার করে ফেলেছে এইটা কিন্তু মোটেও ঠিক হয় নাই তার স্ত্রী বলল অবশ্যই ঠিক আছে এতটুকু মারলেও হবে না এতটুকু প্রহার করলেও হবে না তোমাকে কঠিন প্রহার করতে হবে বা আমার বন্ধুরা আমার এই শর্তে তার স্ত্রী আমার স্বামীর বাড়ি চলে আসলো আসার পরে এখন দেখে বাড়িতে কোনো সারা শব্দ নাই মা কাঁদতেছে এমন সময় বলতেছে ও আমার আম্মা দরজা খুলুন মাকে দেখে দে বলতে রে বাবা দরজা কেন খুলব দরজা খুললেই তো তুই আমার উপর নির্যাতন প্রহার করে দিস বাইরে আমার বন্ধুরা আমার দরজা ভেঙ্গে ওই যুবক ছেলেটি অবাধ্য সন্তানটি মায়ের উপর আবার নির্যাতন চালাইলো বাইরে আমার বন্ধুরা আমার এইভাবে যখন চলতে চলতে আরেক দিন হঠাৎ করে তার জীবন সঙ্গিনী তার স্ত্রী আমার মায়ের সাথে করে চলে গেল ভাইয়ের আমার আমার ওই ছেলেটি বাড়িতে এসে দেখে তার স্ত্রী নাই মাকে বলল আমার স্ত্রী কোথায় এবারও মা মাকে দেখে বলতে ছেলে যুব ও আমার বাসাদল পাশের মহিলাদেরকে জিজ্ঞাসাবাদ করো বক্তা এসে গেছে আমি খুব তাড়াতাড়ি লাগবো আরো দশ মিনিট কিন্তু আমি পাঁচ মিনিটের ভিতর শেষ করে দিচ্ছি অনেক লম্বা চোরা ঘটনা বন্ধুরা আমার আপনাদের শোনার আগ্রহ দেখে মনে হয় আরো এক ঘন্টাও যদি ঘটনা বলি ছাড়বেন না কথা ঠিক কেনা বন্ধুরা আমার কিন্তু আমরা তো এলাকারই সন্তান বিদেশি হু হু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ان لا تعبدوا الا اياه وبالوالدين احسانا إن يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل, وقل لهما قولا كريما وقال النبي صلى الله عليه وسلم رضا الله في رضا الوالدين وسخط الله في سخط الوالدين أو كما قال عليه الصلاة والسلام رحيم مسكن رحيم হাওয়ালে কাবা বনি মেরে মাদফান دیا রে মদিনা বালাগল উলা সবাই मोहब्बत সঙ্গে পরি বালাগল উলা بكماله كشف الدجا بجماله حَسْنَتْ جميع خصاله صلوا عليه وآله ألا يأفى كن الكسر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدل الموت وابنه للخراب

জেই কালে মার জন হুসাইন শহীদ হলেন কারবালা জান চলে যায় মাং বেরে যায় তব ও ইল্লা আল্লাহ এলাহ জরেলা لا اللہ لا الہ الا اللہ محمد الرسول اللہ شبائی پوری صلی اللہ علیہ وسلم الفت میں برابر ہیں وفا ہو کہ جفا ہو الفت میں برابر ہیں وفا ہو کہ جفا ہو হর চিজ মে লজ্জত হে আগর মুক্তাগাছা উপজেলা রাজমিস শ্রমিক ইউনিয়ন মুক্ত গাছা শাহী এর উদ্যোগে আয়োজিত আজকের এই তফসিরুল কোরআন আমার অত্যন্ত শ্রদ্ধাভাবন সর্বজন স্বীকৃত বিদিত সম্মানিত সভাপতি সাহেব যিনি এখান থেকে সভাপতির ভাষণ দিয়ে চলে গেলেন মঞ্চ উপবিষ্ট আছে মুক্তাগাছা ঐতিহ্যবাহী বড় মসজিদের সম্মানিত হাফিজ হজরত মৌলানা তাজুল ইসলাম সাহেব অত্র তাফসিরুল কুরআ মাহফিলের সম্মানিত উপস্থিতিমন্ডলী এবং আমার সামনে অত্র প্রেমিক ইমানদার মুসলমান ভাই বন্ধুগণ এবং পর্দার অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয়া অবলা সরলা মা ও বোনেরা শুরুতেই মহান প্রভুর আলী সন্দরবার লক্ষ কোটি শুক্রিয়া আদায় করি কৃতজ্ঞতা প্রকাশ করি যে মহান রব্বুল আলমী আজকে আমাদেরকে এই জালিসুর রহমানে বেহেস্তের বাগানে জান্নাতের একখানা টুকরা এসে বসে পবিত্র কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য বসার জন্য তৌফিক দান করেছেন সেই জন্য আমরা মহান প্রভুর आलीशान দরবারে সময় অন্তরের অন্তঃস্থল থেকে অতি আবেগে محبتের সঙ্গে সবটুকু ভালোবাসা উজাড় করে ভিতরে জানা আকাশ বাতাস প্রকম্পিত করে আমরা সবাই কালিমাতে শুকুর আদায় করে আলহামদুলিল্লাহ আর একটু জুড়ে পরে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারিম থেকে সুরায় ইসরাইলের থেকে আমি একখানা আয়াতুল কারিমা তেলাওয়াত করেছি পাবলিক কেউ উঠবেন না ভিতরের অনুষ্ঠান চলবে বাহিরে যেহেতু এসএসসি পরীক্ষা কালকের দিন পরে একটু সমস্যা হতে পারে তার অর্থ এটা না আপনার উঠা করেন কেন কোনো সমস্যা নাই মাহফিল চলবে সম্মানিত হাজির কেউ উঠবেন না আর রাস্তায় যারা দাঁড়িয়ে রয়েছেন আমি রাজমিস্ত্রী শ্রমিক স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করছি রাস্তা ক্লিয়ার করেন বসায় দেন এবং আপনারা সভাপতি সেক্রেটারি থানার ওসির সঙ্গে এটা সমঝোতা করেন সম্মানিত হাজির আমি যে কথাটা বলতেছিলাম পবিত্র কোরআনুল কারিম থেকে আয়াতুল কারিমা তালাত করেছি আয়াতুল কারিমা যারা সচেতন আলেম এবং বিজ্ঞ ইসলাম এবং কোরআন সম্পর্কে যারা পণ্ডিত অর্জন করেছেন তারা বুঝে ফেলছেন আজকের আমার আলোচ্য বিষয় কি সহজ সরল একটা সাংঘাতিক পরিচিত একটা আলোচ্য বিষয় কিন্তু এই আলোচ্য বিষয়ের উপরে বর্তমান সমাজে আলোচনা খুব কম হয় সেই হিসাবে আজকে আমাকে শ্রমিক সদস্যগণ আরজ করলেন হুজুর অন্য বক্তা অপরিচিত থাকে থাকে দূরে থেকে আসে আমরা আমাদের মনের অভিব্যক্তি পেশ করতে পারি না আপনি আজকে ছেলে মেয়েরা পিতা মাতার সঙ্গে অসৎ আচরণ করে ছেলে মেয়েরা মা বাবার উপর নির্যাতনে স্কিম রোলা মা বাবার উপর অকথ্য গালিগালাজ করে যেটা বর্তমান সমাজে বিরাজমান কথা ঠিক কিনা আরেকটু জোরে বলেন ঠিক কিনা সেই সহজ সরল একটা আলোচ্য বিষয় পিতা মাতার হক আলোচ্য বিষয় কি পিতামাতার হক হক সম্পর্কে কিছু আলোচনা করব সম্মানিত উপস্থিতিমন্ডলী এই আলোচনা শুরু করার আগে এই আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার আগে আলোচনাটা সুন্দর করে বুঝানোর জন্য আমি আপনাদের সামনে বিশ্বনবীর একখানা হাদিস শরীফ পেশ করতেছি ভূমিকা হিসাবে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেন ও আমার প্রাণপ্রিয় প্রিয় কলিজার টুকরা সাহাবিরা তোমরা জানো কি হাসরের ময়দানে কেয়ামতের দিন এক শ্রেণীর মানুষ তারা উহু পাহাড় পরিমাণ সোয়াবের স্তূপ হয়ে যাবে সোয়াব আর নেকিতে পরিপূর্ণ হয়ে যাবে পাহাড় পর্বতের অনেক বেশি নেকি হবে কিন্তু এই লোকটি হাসরের ময়দানে সবচেয়ে হত দরিদ্র নিঃস্ব অসহায় দুস্থ থাকবে সাহাবারা হত বম্ব ইয়ারসুল্লাহ এটা কেমন কথা যে লোকটার আমল নামার ভিতরে পাহাড় পর্বতের চেয়েও আরো বেশি হাজার হাজার নেকির স্তুপ বিদ্যমান সেই লোকটা সবচেয়ে গরিব হবে হাসরের ময়দানে কি একটু বুঝাই বললে ভালো হয় বাইর আমার বন্ধুরা আমার ওই লোকটা বলবে বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার প্রাণ প্রিয় সাহাবিরা তোমরা মনোযোগ সহকারে শোনো তোমরা দিলের কান দিয়ে শোনো হাসরের ময়দানে এমন আদম সন্তান থাকবে যে আদম সন্তানের সোয়াব এবং নেকির স্তূপ থাকবে পাহাড় পর্বতের চেয়েও বেশি কিন্তু এই লোকটা কিভাবে নিঃস্ব হয় এই লোকটা কিভাবে হত এই লোকটা কিভাবে একেবারে গরিব মিষ্টিন হয়ে যায় আল্লাহর নবী বলেন এই লোকটা দুনিয়াতে নামাজ পড়েছে এই লোকটা দান খয়রাত করেছে এই লোকটা ন্যাক আমল করেছে কিন্তু এই লোকের ছিল একজন সন্তান এই লোকটার একজন ছিল সন্তান যেই সন্তানটা ছিল মস্তান সন্ত্রাসীদের তার সন্তান আশেপাশের কোন এক নিরীহ একজন বান্দার মেয়েকে নির্যাতন করত ওই লোকটা আল্লাহর কাছে নালিশ করবে আজকে এই হাসরের কঠিন দিনে তোমার দরবারে আমি মামলা দায়ের করলাম ওই ব্যক্তির বিরুদ্ধে কারণ আমি দুনিয়াতে যদি তার বিরুদ্ধে মামলা দায়ের করতাম তাহলে আমাকে আমার বাড়িঘর সহ নিশ্চিন্ন করে দিয়ে আমার বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি পর্যন্ত দিয়েছে আমি বলেছি তোমার ছেলে আমার মেয়েকে বিরক্ত করে ইফটিজম করে উত্তক্ত করে সুতরাং তুমি তোমার ছেলেকে নিয়ন্ত্রণ করো উল্টু ওই লোক নামাজ পড়ে রোজা করে হাজি সাহেব কিন্তু ছেলেকে নিয়ন্ত্রণ করতে পারে না এখন আল্লাহর্বুল আলমিন বলবেন ও আদম সন্তান তুমি আমি আল্লাহর কাছে নালিশ দিলে আজকের এই চূড়ান্ত ফয়সালা আজকের এই চূড়ান্ত হক তোমাকে দিয়ে দেওয়া হবে বার আমার বন্ধুরা আমার সঙ্গে সঙ্গে এই নির্যাতন জুলুম করার কারণে মেয়েকে যে উত্তক্ত করত মেয়েকে যে নির্যাতন করত এর পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির নেকির স্তূপ থেকে তার সমপরিমাণ নেকিগুলো ওই ব্যক্তির আমলনামায়

সীমানার জগরা লেগে এই ব্যক্তি অন্যায় বাবে না হক বাবে আমার জমিনের দুই হাত সে জোর জবর দখল করে নেয় জোর জবর দখল করে নে আমি যদি তাকে বলি উল্টু থানার ওসি এবং ম্যাজিস্ট্রেটের ভয় দেখা আমি হইলাম নেতা আমি হইলাম বড় ধরনের কেড়ার সুতরাং আমি যা বলবো তাই হবে আমি তোমার এই জমিন নিয়ে যাব তুমি কিছুই করতে পারবো আমার বন্ধুরা আমার ওই লোকটি নামাজও করত রোজাও করত দান খয়রাত করত বর্তমানে এই ধরনের নেতা খেতা আছে কি নাই আরেকটু জোরে বলেন এমন নেতা আছে কি নাই বন্ধুরা আমার ওই নিরীহ মুসলিম মানুষ মহান আল্লাহর কাছে যখন এই মামলা দায়ের করবে আল্লাহ বলবেন ঠিক আছে তর আমলনামার ভিতরে এই ব্যক্তির সোয়াবের এক বৃহৎ অংশ তর আমলনামার মধ্যে দিয়ে দেওয়া হলো সবাই করেন বাহ এই ভাবে ওই ব্যক্তির যতগুলো নেকির স্তূপ রয়েছে যতগুলো সোয়াবের পাহাড় পরিমাণ স্তূপ রয়েছে সেখান থেকে একজন দুইজন তিনজন চারজন এইভাবে পাওনাদার আসতে 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 সকলকে তার জীবনের নেকিগুলো ওই ব্যক্তিদের আমল নামায় দিয়ে দেওয়া হল শুধু তাই নয় এমন লোক এসে গেল এখন আর নাই আল্লাহ পাকুল আলম বলেন হে পাওনাদের ব্যক্তি তোমার জীবনের যতগুলো পাপ আছে এই ব্যক্তির আমল নামাই দিয়ে দেওয়া হলো সুবাহান আল্লাহ পড়েন আল্লাহর নবী বলেন এই ব্যক্তি হল হাসরের ময়দানে সবচেয়ে দুস্ত অসহায় হতদরিদ্র মিষ্টি ফকির কথা ঠিক কিনা কারণ তার কিছুই নাই বন্ধুরা আমার এখন আপনারা বুঝতে পারছেন হক বড় জটিল হক দুই প্রকার চেষ্টা করবেন খুব মনোযোগ দিয়ে খুব কয় প্রকার দুই প্রকার একটা হলো বান্দার হক আরেকটা হলো আল্লাহর হক কথা ঠিক না আল্লাহর হকের গুরুত্ব বেশি বান্দার হকের গুরুত্ব বেশি না হলেও বান্দার হক হইলে হকের জটিলতা বেশি আল্লাহর হকের গুরুত্ব বেশি আল্লাহ রব্বুল আলামিন। বলছেন নামাজ পড়ো রোজা করো হজ করো জাকার দাও বেবিচার করো না অন্যায় করো না মারামারি করো না দাঙ্গা হাঙ্গামা করো না নিষিদ্ধ বিষয়গুলো থেকে বিরত থাকতে হবে এবং আদেশ সম্বলিত বিষয়গুলোর উপর আমল করতে হবে এইটা হলো আল্লাহর হক এই আল্লাহর হকের গুরুত্ব বেশি কিন্তু এই হক সহজে আল্লাহ তাআলা আবার মাফ করে দেন কথা ঠিক কিনা বার আমার আমার এক ব্যক্তি সারা জীবন করতে করতে পাহাড় পরিমাণ গুণা হয়ে গেছে জিনা করে মদ খায় গাঁজা খায় বেবিচার করে নামাজ পড়ে না রোজা করে না নানা রকম শরীয় বি কর্মকাণ্ডে লিপ্ত হয় এখন এই লোকটি যদি কোনো পূর্ব কোন এক ঘন্টা সময় পেয়ে যায় আর এক ঘন্টা সময় যদি আল্লাহর কাছে পূর্ণ সারেন্ডার করে আল্লাহর কাছে পূর্ণ সারেন্ডার করে কাকুতি মিনতি করে কান্না কাটি করে মহান দরবারে আল্লাহ পাকের দরবারে যদি তওবা করে ইস্তেগফার করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের গুনাহকে maaf করে দিতে পারেন সুবহানাল্লাহ বলেন কিন্তু আমার বন্ধুরা আমার বান্দার হক গুরুত্ব কম কিন্তু এর জটিলতা সবচেয়ে বেশি বান্দা যতক্ষণ পর্যন্ত অপর ভাইয়ের হক যতক্ষণ পর্যন্ত माफ না করবে অপর ভাইয়ের অপরাধকে যতক্ষণ পর্যন্ত माफ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করবেন না কথা ঠিক কি না আমার বন্ধুরা আমার এইটা বুঝবেন সহজেই মনে করেন পিতার সন্তান পিতা সন্তানকে বলল তুমি এই কাজ করো না কিন্তু এরপরও ওই সন্তান পিতার কথাকে অমান্য করে শরীর বিকর্হিত কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যায় তখন পিতা ছেলের প্রতি সাংঘাতিক রাগান্বিত হয়ে যায় পিতা ওই ছেলেকে মাফ করতে চায় না আবার দ্বিতীয় দিন যদি ওই ছেলেটি পিতার কথা পিতার নষ্ট করে যদি এমন শরীর বিক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যায় তখন পিতা আরো মারাত্মক রাগ হয়ে যায় তৃতীয় দিন যদি এরকম কর্মকাণ্ড করে তখন পিতা ছেলেকে তেজ্য পুত্র করে বাড়ি থেকে বের করে দেয় কথা ঠিক কেনা আমার আমার আপনাদেরকে একটা বিষয় বুঝাইতে চাই এই পৃথিবীর বুকে পিতার তুলনায় সন্তানের প্রতি বেশি মায়া মহাব্বাত অন্য কোন ব্যক্তির আছে পিতার তুলনায় অন্য কোন মানুষের মায়া মহাব্বত ভালোবাসা আছে মায়ের তুলনায় আছে তাহলে যেই পিতার ঔরসে আপনি জন্ম লাভ করেছেন সেই পিতা যদি আপনাকে একদিন দুই দিন তিন দিন করার পরে আপনাকে যদি মাছ না করে তাহলে অন্য মানুষ যার সাথে আপনার কোনো ব্লাড কানেকশন নাই যার সাথে আপনার কোনো আত্মীয়তার সম্পর্ক নাই সেই ব্যক্তি কিভাবে আপনাকে ক্ষমা করবে এইটা তো কল্পনার বহু জগতে আমরা আছি কথা ঠিক না বন্ধুগণ কাজেই বান্দার হক জটিল বেশি আল্লাহর হকের গুরুত্ব বেশি বান্দার হকের জটিল বেশি কথা ঠিক না বন্ধুরা আমার তাহলে এই দুই হক আল্লাহর হক সম্পর্কে আলোচনা করব না। বান্দার হক সম্পর্কে আলোচনা করব। বান্দার হকের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হক সেটা হলো পিতা মাতার হক আদায় করা কথা ঠিক কেনা বন্ধুরা সেই পিতা মাতার হক আদায় করার জন্য পিতা মাতার খেদমত করার জন্য পিতা মাতার প্রতি ভালো আচরণ করার জন্য কি আচরণ করতে হবে কেমন ভাবে চলাফেরা করতে হবে আল্লাহ ইসরায়েলের ভিতর বলেন আল্লাহ তার পুতুল ইল্লা ইলাহিয়াহ বানমার বন্ধুরা আমার আয়াতুল কারিমার সহজ অনুবাদ শুনেন তারপরে এর তাফসীর করতেছি ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল বলেন ওয়াকাজা রব্বুকা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রভু তোমাদের রব তোমাদের মাহবুব চূড়ান্ত ফয়সালা করেছেন আল্লাহ তিনি ফয়সালা করে দিয়েছেন তোমরা আল্লাহকে বাদ দিয়ে কারো সামনে মাথা নত করবে না আল্লাহকে বাদ দিয়ে কারো এবাদত করবে না আল্লাহকে বাদ দিয়ে কারো জন্য সিজদা করবে না আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর হুকুম কারো জন্য মানবে না আল্লাহকে বাদ দিয়ে কোন ব্যক্তির কোন মানুষের কোন নেতার কোন নেত্রীর হুকুম মানা যাবে না কথা ঠিক কি না সম্মানিত হাজরি আল্লাহ পাক চূড়ান্ত ফয়সালা যে আমি যা বলেছি এর চূড়ান্ত হুকুম চূড়ান্ত সিদ্ধান্ত এটাই আমার হুকুম মানতে হবে আমার আবাদত করতে হবে কোন পীরের দরবারে গিয়ে মাজারের আবাদত করা যাবে না যাবে না কথা ঠিক আল্লাহ সারা কোন ব্যক্তির কথায় উঠা বসা যাবে না আল্লাহ এবং রাসুলের কথা ছাড়া অন্য কোনো নিজের মতবাদ ভ্রান্ত আকিদা যদি কোন ব্যক্তি কোন নেতা কোন নেত্রী কোন শাসক যদি বলে তাহলে সেটা হবে মহা অন্যায় কথা ঠিক কেনা সেটাই হবে শিরকি কথা কথা ঠিক না। সম্মানিত হাজরিন আল্লাহর কথা চূড়ান্ত কথা এবাদত করতে হবে কার জন্যে বাইর আমার বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আমিন পবিত্র কুরআনুল কারীমের অন্যতম স্থানে বলেন মা খালাকুতুল জিন্না ওয়াল আমি মানব জাতি অ সৃষ্টি করেছি আমি আল্লাহর আবাদত করার জন্য বندگی করার জন্য অন্য কোনো উদ্দেশ্যে আমি মানবজাতি জিনজাতিকে সৃষ্টি করি নাই কথা ঠিক কিনা আমার বন্ধুরা আমার আল্লাহর হক আল্লাহর হুকুম বর্ণনা করার পরেই সবচেয়ে তারপরে যে জটিল হুকুম সেটা হইল অবেল বিল ওয়ালিদাইন ইহসানা আল্লাহর হুকুমের পরে তারপরে কার হুকুম পালন করতে হবে সবাই বলেন কার হুকুম পালন করতে হবে পিতা মাতার সানা পিতামাতার সঙ্গে ভালো আচরণ করতে হবে পিতা সঙ্গে সু আচরণ করতে হবে পিতা মাতার সঙ্গে খুব ভালো ব্যবহার করতে হবে এর ব্যতিক্রম করা যাবে না আমার বন্ধুর আমার তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া বিল ওয়ালিদাই ইহসানা ইম্মা ইয়া বুলুগান্না ইনদাকাল কিবারা আহাদহুমা আমার বন্ধুরা আমার তোমাদের পিতা উপর ব্যক্তি তোমাদের পিতা মাতার মধ্য থেকে যদি কোন পিতা হোক মাতা হোক যদি কেহই বার্ধক্য অবস্থায় উপনীত হয় তাহলে তোমরা ওই পিতা মাতার সামনে উফ শব্দ বলিও না আলোচনা চলতে আসে সমস্যা নাই আসো আমার বন্ধুরা আমার আমি যে কথাটা বলতেছিলাম বার্ধক্য কারণে যদি পিতা মেজাজ খিটখিটে হয়ে যায় পিতা যদি বার্ধক্যজনিত কারণে সন্তানের সঙ্গে যদি রূঢ় আচরণ করে খারাপ আচরণ করে সন্তানের উপর যদি রাগারাগি করে তখন আল্লাহ বলেন মাতার সন্তানের তোমরা তোমাদের পিতা মাতার সামনে উফ শব্দ বলিও না যদি উফ শব্দ বলো তাহলে পিতা মাতা আঘাত পাবে আর এই আঘাতের কারণে তোমার জীবন হবে দুর্বিষহ তোমার জীবন হবে কঠিন আর যদি উল্টা তোমার আচরণের কারণে তোমার অবাধ্যতার কারণে তোমার নাফরমানিতার কারণে তুমি যদি পিতা মাতার দুঃখ দেওয়ার কারণে পিতা মাতার প্রতি তোমার অশোক আচরণের কারণে পিতা মাতা যদি উফ বলে আহ বলে তাহলে কেঁপে যাবে আমরা অনুবাদ করি কিন্তু উল্টা বার্ধক্যজনিত কারণে পিতা মাতা যদি তোমাদের সঙ্গে খারাপ আচরণ করে তোমরা উফ বলিও না পিতা মাতা উফ বললে তো আকাশের আরস আল্লাহর আরস রকম পনচিশটি হয়ে যাবে কথা ঠিক এর আমার বন্ধুরা আমার এই জন্য পিতামাতার সঙ্গে ভালো আচরণ করতে হবে পিতামাতাকে কখনো কোনো সময় ফালা তাকুল্লাহুমা উফউ এবং পিতামাতাকে কঠিন ধমক দেওয়া যাবে না পিতা মাতাকে ধমক দিয়ে কথা বলা যাবে না বরং তোমরা ও সন্তানেরা ও পিতামাতার মাতার সন্তানেরা ও মুসলমান বরং তুমি তোমার পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করো নম্র ভদ্র আচরণ করো মায়া মমতা দিয়ে আচরণ করো ভাইরামার বন্ধুরা আমার সমাজের ছেলে মেয়ের চলাফেরা উঠা বসা অত্যন্ত আপত্তিকর কথা ঠিক আমার বন্ধুরা আমার এই আতের তফসিরে তফসিরের কিতাবে পাওয়া যায় পিতা মাতার জন্য জীবিত অবস্থায় সাতটি হক রয়েছে এবং মৃত অবস্থায় পিতামাতা দুনিয়ার বুক থেকে মরে গেলে তারপরও সাতটা হক সন্তানের উপর কয়টা জীবিত অবস্থায় কয়টা আজকে ওয়াজ তো শুনেন কিন্তু ওয়াজ আজকে শেখা যান শেখা যাওয়ার পরে আমল করবেন তো ইনশাল্লাহ সম্মানিত হাজিরিন জীবিত অবস্থা জীবিত অবস্থায় বেঁচে থাকার সময় পিতা মাতার হক হইল কয়টা হক হলো পিতা মাতাকে আব্বা আম্মাকে মনে প্রাণে মহব্বত করতে হবে কথা ঠিক এক নম্বর হক কি আব্বা আম্মাকে মনে প্রাণে মহব্বত করা দুই নম্বর হক আব্বা আম্মাকে অত্যন্ত শ্রদ্ধা করা বাইরে আমার বন্ধুরা আমার মহব্বত করা এবং শ্রদ্ধা করা এর মাঝে পার্থক্য আছে কি নাই পার্থক্য আছে উদাহরণ দিলে একটা মিশাল দিলে আপনারা বুঝবেন বন্ধুরা আমার পিতামাতাকে ভালোবাসতে হবে মহত্বত করতে হবে এবং শ্রদ্ধা করতে হবে শ্রদ্ধার অর্থ হল পিতামাতাকে তুই অথবা তুমি বলে সম্বোধন করা যাবে না তুই তুমি বলার দ্বারা এইটা পিতামাতার সঙ্গে শ্রদ্ধা এবং সম্মানের খেলা এইটাও পিতামাতার হক নষ্ট করার নামান্তর বন্ধুরা আমার তাহলে পিতা মাতার সঙ্গে কেমন শব্দ ব্যবহার করতে হবে বলেন তো আপনারা আপনি আপনি কেমন আছেন কিন্তু কারো মনে প্রশ্ন জাগতে পারে হুজুর আমরা তুমি এবং তুমি শব্দ বলেও তাকে মহব্বত করি শ্রদ্ধা করি আমি তাদেরকে বলে দিতে চাই আপনি যদি এইটার ভিতরে এত উদারতা দেখা সংকীর্ণতা আপনার কোথায় এইটার ভিতরে যদি উদারতা দেখান তাহলে আপনি আপনাকে বলে দিতে চাই আপনি আপনার বসকে কখনো তো কোনো দিন তুই তুমি শব্দ বলেন কি কোন আপনারা চাকরি যখন করে তখন সার উপরস্থ কর্মকর্তা নিচের কর্মকর্তা নিম্নমানের কর্মকর্তাগণ উপরস্থ কর্মকর্তাকে সার বলে সম্বোধন করে আপনি বলে সম্বোধন করে কথা ঠিক কে না কিন্তু দেখবেন যখন তার সঙ্গে চলাফেরা করে সামনে আসলে তাকে শ্রদ্ধায় সেলুট দিয়ে একদম নরম হয়ে একদম পড়ে যায় যখন সার তার চোখের সামনে থেকে চলে গেল তখন আর কোনো তার ভিতরে শ্রদ্ধা নাই উল্টু গালি গালাস পরে কথা ঠিক বারবার বন্ধুরা আমার যদি আপনার 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 অফিসারকে যদি আপনি আপনি বলে সম্বোধন করেন এইটা যদি শ্রদ্ধা হয়ে থাকে তাহলে শ্রদ্ধার একমাত্র অধিকারী হলো শ্রদ্ধার একমাত্র পাত্র হলো আপনার জন্মদাতা পিতা মাতার কথা ঠিক কেন সুতরাং আপনার পিতামাতাকে শ্রদ্ধা করতে হবে তুই তুমি শব্দ দ্বারা পিতামাতাকে সম্বোধন করা এইটাও পিতামাতার হকের খেলা পিতামাতার হক নষ্ট করার নামান্তর কথা সম্মানিত হাজিরিন তিন নম্বর হলো পিতামাতার কথা মানা পিতামাতার কথা কি মানা হুকুম মানা পিতামাতার হুকুম মানতে হবে পিতা মাতা আপনাকে যেভাবে চলতে বলে সেইভাবে চলতে হবে পিতা আপনাকে যেভাবে উঠতে বলে সেইভাবে উঠতে হবে পিতা যেভাবে আপনাকে স্কুলে যেতে বলে স্কুলে যেতে হবে পিতা যেই ভাবে বলে তুমি বাবা শুখায় না ঘুষ খায় না চুরি ডাকাতি করি ওরা সেই কথাকে মানতে হবে কথা ঠিক কিনা এমন কি যদি পিতা মাতা তোমার স্ত্রীকে বলে যে এই স্ত্রী আমার পছন্দ নয় তুই তোমার স্ত্রীকে তালাক দাও সঙ্গে সঙ্গে ওই ছেলের জন্য ওই সন্তানের জন্য তার স্ত্রীকে চালাক দিতে হবে তার স্ত্রীকে ছেড়ে দিতে হবে কথা ঠিক না তাহলে তো একটা হাদিস শুনাইয়া বুঝাইতে হয় এটা তো দলিল লাগবে আমার কথা বা আমার বন্ধুরা আমার খলিফাতুল মুসলিমিন হজরত উমর ফারুক রাদি আল্লাহ তার ছেলে আবদুল্লাহ বিন উমর রাদি আল্লাহ আবদুল্লাহ বিন উমর বললেন হে আবদুল্লাহ তোমার স্ত্রীর আচরণ ভালো না তোমার স্ত্রীকে ছেড়ে দিতে হবে তোমার স্ত্রীকে তালাক দিতে হবে বাইরে আমার আমার কিন্তু আবদুল্লাহ বিন উমর এই আওয়াজ এই অভিযোগ যখন তার জন্মদাতা পিতা হজরত উমর ফারুক সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন নবীর দরবারে গিয়ে নালিশ করলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার পিতা উমর ইব্দুল খাত্তাব আমার স্ত্রীকে ছেড়ে দেওয়ার জন্য আমার স্ত্রীকে তালাক দেওয়ার জন্য বলে অথচ আমি আমার স্ত্রীকে অত্যন্ত ভালোবাসি আমি আমার স্ত্রীকে মহাব্বত করি এখন আমি কি করতে পারি আল্লাহর নবী সরবি রহমাতুল্লিল আলামিন বলিষ্ঠ কণ্ঠে বলে দিলেন হে আবদুল্লাহ বিন মরের কথাই প্রযোজ্য তোমাকে তোমার স্ত্রীকে ছেড়ে দিতে হবে সবাই পড়ুন সুবহানাল্লাহ ও ভাইরা আমার বন্ধুরা আমার এই তো শুনাইলাম আব্দুল্লাহ বিন উমরের কথা আমরা একটু আগের দিকে চলে যাই হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম اسماعিল আলাইহিসসালাতু সালামের স্ত্রী সম্পর্কে আপত্তি করলেন اسماعিলকে বললেন তোমার দরদর চৌকাট পরিবর্তন করো অর্থাৎ তোমার স্ত্রীকে ছেড়ে দাও সঙ্গে সঙ্গে আলাই সরাদু আসসালাম তার স্ত্রীকে ছেড়ে দিয়েছেন পালটিয়েছেন ভাইর আমার বন্ধুরা আমার এই জন্য পিতার কথা মানতে হবে পিতা মাতার কথা মতো চলতে হবে পিতার অনুগত করতে হবে পিতার অনুসরণ অনুকরণ করতে হবে কথা অমান্য করা যাবে না কয় নম্বর হক গেল তিন নাম্বার মন আছে আপনাদের কয় নম্বর গেল তিন চার নাম্বার পিতামাতার কৃতজ্ঞতা প্রকাশ করা আব্বা আম্মার কৃতজ্ঞতা প্রকাশ করা আজকে আব্বা আম্মা যদি না থাকতো আজকে আপকা আম্মা আমার উপর কতম রহম করেছে তার উসিলায় আজকে আমি এই সুন্দর নীল আসমারের তরে সুন্দর সবুজ তরুলতা এবং ফল ফুট আমি দেখতে পাচ্ছি তার কারণেই তো আমার অস্তিত্ব এসেছে কথা ঠিক এই জন্য আব্বা কি করতে হবে শুকরিয়া আদায় করতে হবে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে পাঁচ নম্বর হক মনো আছে চার নম্বর হক হইল কৃতজ্ঞতা প্রকাশ করা পাঁচ নম্বর হক হইলো পিতা খেদমত করা আমার বন্ধুরা আমার পাঁচ নম্বর হক হলো পিতা মাতার খেদমত করা এক ব্যক্তি বিশ্ব নবীর দরবারে গেলেন ইয়া রাসূলুল্লাহ আমি তো আমার জীবদ্দশায় আমার পিতা মাতাকে মাথার ঘাম পায়ে ফেলে আমার পিতামাতাকে খ্যাদমত করি আমার পিতামাতা যখন পায়খানা করে প্রস্রাব করে আমি তার পায়খানা বস্রাবকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাকে আমি আদর যত্ন করে খাওয়াই এইভাবে এইভাবে আমি খাদমত করি আল্লার নবী বলেন তুমি যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তোমার খেদমত করতেই হবে জরুরি আর তুমি যতদিন বেঁচে থাকবে না তখন থেকে তোমার এই খেদম থাকবে না চলে যাবে বন্ধুরা আমার এই জন্য খেদম করতে হবে আজকে বর্তমান সমাজের মানুষ পিতা মাতা তো খেদমতি করতে চায় না পিতা উপর উল্টু নির্যাতনে স্টিম রুলার চালায় বন্ধুরা আমার ছয় নম্বর হক হলো পিতা মাতাকে স্বাচ্ছন্দে রাখা পিতা মাতাকে স্বাচ্ছন্দে রাখতে হবে তুমি একজন সচ্ছল ধনী পরিবারের সন্তান তোমার পিতা মাতাকে এই শীতের মৌসুমে তার জন্য উন্নত মানের সোয়েটার এইটা দিতে হবে সাথে সাথে লেস কম্বল পিতামাতার জন্য বরাদ্দ করতে হবে তুমি যদি আরো বেশি সচ্ছলতার অধিকারী হও তাহলে বর্তমান আধুনিকতার জমানায় রুম হিটার নেমেছে কথা ঠিক না রুমকে গরম রাখা তোমার পিতা মাতার জন্য রুম হিটারের ব্যবস্থা করতে হবে বন্দরা আমার আমরা দেখতে পাই আমরা জানি আমার সন্তান যখন খেলনার গাড়ির আবেদন করে পাঁচটা দশটা গাড়ি আছে এরপরও বলে আবা ওই যে দেখেন আমার কাকার ছেলে তার তো এরকম সুন্দর একটা প্রাইভেট কার গাড়ি আছে খেলনার আমাকে যদি একটু এনে দিতে সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা আমার ওই সন্তানের পিতা সন্তানকে বুকে জড়িয়ে ধরে বলে রে বাবা ঠিক আছে তোর জন্য ওর চেয়ে আরো উন্নত মানের গাড়ি এনে দেব বাইর আমার বন্ধুরা আমার অতসই এই তার পিতা মাতা গরের ভিতরে কাতরাইতেছে কান্না কাটি করতেছে ওষুধের দরকার প্যারাসিটামলের বড়ির প্রয়োজন অথবা রেনিডিন অথবা সেফলোকন ইত্যাদি ওষুধপত্রের দরকার অথচ ওই লোকটি দেখেন পিতা মাতা গরে কাতরাইতেছে অথচ ওই পিতামাতার জন্য পঞ্চাশ টাকা খরচ করে এক পাতা সেক্লু নেওয়ার তার কোনো চিন্তা জাগে না কথা ঠিক কি না এই রকম সন্তান বর্তমান সমাজে আছে কি নাই বহুত আছে এমন বাইরে আমার বন্ধুরা আমার সপ্তম হক পিতামাতার কাছে গিয়ে মাঝে মাঝে দেখা সাক্ষাৎ করা তুমি আসো ঢাকায় চাকরি করো তুমি স্ত্রী নিয়ে খুব আনন্দ ফুর্তিতে মজে আসো তুমি রুম হিটার ব্যবহার করো তুমি এসি বিশিষ্ট এক ফ্ল্যাট নিয়ে খুব মজে তোমার স্ত্রীকে জীবন সঙ্গিনীকে নিয়ে তোমরা বসবাস করো অথচ তোমার মা কুরে গড়ে তার জীবন দুর্বিশহ হয়ে উঠতেছে বন্ধুরা আমার এই মাকে দেখা করতে হবে মায়ের সঙ্গে দেখা করলে বাধ্যগত সন্তানগণ যদি মায়ের সঙ্গে দেখা সাক্ষাৎ করে ন্যাক নজরে দয়া মায়ের সঙ্গে যদি দেখা সাক্ষাৎ করে তাহলে এক কবুল হজের সোয়াব তার আমল নামায় দেওয়া হয় সুবহানাল্লাহ পড়েন আরেকটু জোরে পড়েন সুবহানাল্লাহ আজকে থেকে মা বাবাকে দয়া সঙ্গে সবাই তো দেখা সাক্ষাৎ করবেন হাত তুলে দেখায় আল্লাহ তুমি সকলকে কবুল মঞ্জুর করে নাও হাত নামান বাইর মার বন্ধু খুব ভালো করে বুঝবেন আপনাদের সামনে একটা চমৎকার একটা ঘটনা বলে আমার আজকে বয়ান সমাপ্ত করব পিতা মাতাকে আমরা উল্টু খেদমত করি না পিতা মাতাকে স্বাচ্ছন্দ্যে রাখার ব্যবস্থাও করি না বরং তিন কথার সাথী পাইয়া তিন কথার জীবন সঙ্গিনী পাইয়া আমার গৃহিণী অর্ধাঙ্গিনী পত্নীকে পাইয়া আমার জন্মদাত্রী মা কে আমরা ভুলে যাইতেছি শুধু ভুলেই যাই না ওই তিন কথার সাথীর কথা মতে আমার স্ত্রীর কথায় উল্টো আমার পিতা মাতার উপর নির্যাতনের স্কিম রুলার চালাইয়া দেই পিতা মাতাকে অকথ্য ভাবে কথা বলি পিতা মাতাকে মারধর করি এমন কি কোন কোন এমন অবাধ্য সন্তান আছে পিতা মাতাকে পর্যন্ত হত্যা করে সরঞ্জন্ত করে কথা ঠিক কি না বাইরে বন্ধুরা আমার এই জাতীয় একটা চমৎকার ঘটনা আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি বন্ধুরা আমার গাল এবং সম্ভবত যে ঘটনাটি ঘটেছে সেই পাকিস্তানে আল্লামা তার এক জামিলের লিখিত কিতাব চোখে দেখা কবরের আজাব এই কিতাবটির ভিতরেও আছে সাথে সাথে পাকিস্তানের ডাক্তার এমবিবিএস ডাক্তার ডাক্তার তারেক মাহমুদ এবং এই কিতাবটার সাথে সাথে আরেকজন ডাক্তার নূর আহমদ নূর তার শূন্যতের আসল এবং আধুনিক বিজ্ঞান এই বইয়ের ভিতরে ঘটনাটি লেখা আছে বন্ধুরা আমার অত্যন্ত হৃদয় বিদারক হৃদয় আকর্ষিত ঘটনা অত্যন্ত মায়াদার চমৎকার ঘটনা বন্ধুরা আমার সেই অঞ্চলে একজন মহিলা ছিল যে নাকি পরিবারের সন্তান কিন্তু ছিল তার চেহারা ছবি হঠাৎ করে ওই মহিলার এক ওই এলাকার দরিদ্র মানুষের সাথে বিবাহ হয় আমার বন্ধুরা আমার যখন ওই মহিলার ওই এলাকার একজন যুবক গরিব মানুষের সঙ্গে তার বিবাহ হলো বিবাহ হওয়ার পরে তারপরে কিছুদিন যেতে না যেতে একটি সন্তান জন্ম গ্রহণ করে বারবার ইতিহাস কিছুদিন যেতে না যেতেই সন্তান জন্ম লাভের পরে ওই মহিলার স্বামী এই দুনিয়ার বুক থেকে চিরবিদায় নিল আমার বন্ধুরা আমার ওই মহিলা যাপন করার জন্য যেহেতু গরিব অসহায় ব্যস্ত মানুষ তাই বাসায় বাসায় ঘুরে ফেরে জিয়ের কাজ করতো চাকরানির কাজ করত চাকরানির কাজ করে করে জিয়ের কাজ করে করে আস্তে আস্তে কোন রকমে ওই সন্তানকে নিয়ে পর সংসার পরিচালনা করে ওই সন্তানটি আস্তে আস্তে এই দুঃখের কষ্টের মাঝে আস্তে আস্তে বড় হয়ে গেল বাইর আমার বন্ধুরা আমার যখন সন্তানটি বড় হয়ে গেল এবং বালে হয়ে গেল মা চিন্তা করলো আমার এই সন্তানকে তো একা একা রাখা যায় না এই সন্তানকে আমি একটা পাত্রী দেখে বিবাহ করাইয়া দেই তাই মা ওই সন্তানকে একটা পাত্রী দেখে বিবাহ করাইয়া দিল বিবাহ করানোর পরে এক মাস দুই মাস ওই সন্তানের স্ত্রী অর্থাৎ ওই নতুন বোধ ওই সন্তানের মা অর্থাৎ তার শাশুড়ির সঙ্গে ভালোই আচরণ করতে শুরু করল এক দুই মাস অতিবাহিত হওয়ার পরে কি শুরু হলো শুনেন এই মহিলার উপরে এসে গেল বাক্যের নির্মম এক পরিহাস এক করুণ দুঃখের অধ্যায় এই মহিলার সঙ্গে এখন ওই তার পুত্রবধূর কোন লাগে এদিক দিয়ে ওই মহিলার সন্তান তথা ওই সন্তানটি যখন দেখলো মায়ের সঙ্গে সব সময় জগড়া ওই সন্তান বাহিরে গিয়া কৃষকদের থেকে জমি লিস নিয়া আখ চাষ করত আখ আমাদের গাম্য ভাষায় বলে কুশাই এক চাষ করত ওই আখ গুলোকে কেটে কেটে টিস করে বাজারে এনে বিক্রি করে তিনজনের জনের ফ্যামিলি কোনো রকমে পরিচালিত হয় অভাবে সংসার ঠিকমতে বিক্রি একদিন করতে পারলে একদিন করতে পারে না আ আমার বন্ধুরা আমার একদিন ওই সন্তান হাড় বাংলা পরিশ্রম করে আখের বুঝা বিক্রি করে যখন বাড়িতে আসলো দেখতে পেল তার মায়ের সঙ্গে এবং স্ত্রীর সঙ্গে বকা জকা চলতেছে নানা রকমের কথাবার্তা নানা রকমের গালি হচ্ছে সঙ্গে সঙ্গে ওই ছেলেটি স্ত্রী কেউ গালি কালাস করলো মা কেউ গালি কালাস করতে লাগলো এইভাবে গেল বন্ধুরা আমার ও মুসলমান আরেক দিন এসে দেখে মায়ের সঙ্গে কঠিন ঝগড়া এখন এই ছেলেটি একটু পরিবর্তন হয়ে গেল এখন স্ত্রীকে শাসায় না স্ত্রীর উপর কোন বকা জকা করে না উল্টু মাকে ধমক দিতে শুরু করলো মায়ের উপর নির্যাতন শুরু করে দিল কথাবার্তা শুরু করে দিল আরেকদিন এসে দেখে মা আর বউয়ের সঙ্গে ঝগড়া আর ঝগড়া কঠিন ঝগড়া যখন হয়ে গেল এক পর্যায়ে তার ভৌ মায়ের সঙ্গে ঝগড়া করে শাশুড়ির সঙ্গে ঝগড়া করে বউ তার বাপের বাড়ি চলে গেল এদিক দিয়ে ছেলেটি সারা দিন হার বাঙ্গা পরিশ্রম করে বিক্রি করে যখন বাজার সদায় নিয়ে বাড়িতে আসে এসে দেখে তার জীবন সঙ্গিনী সঙ্গে নাই ছেলেটি মাকে জিজ্ঞাসাবাদ করলো ও আমার মা আমার ওই সন্তান আমার স্ত্রী কোথায় গেল মা বলল তুমি পাশের মহিলাদেরকে জিজ্ঞাসাবাদ করো পাশের মহিলাদেরকে জিজ্ঞাসাবাদ করো আমি তো তোমার বউকে পুত্র বধুকে কোনো গালি গালাজ দেয় নাই বাইর আমার বন্ধুরা আবার সঙ্গে সঙ্গে রাগের মাথায় তার জন্মদাত্রী মায়ের উপর মারধর শুরু করে দিল বাইর আমার বন্ধুরা আবার মা কেদে কেদে বলল আমার ছেলে আমি কে এই জন্যই আমার জীবন যৌবন তোমার জন্য বিসর্জন দিয়ে দিয়েছিলাম আমি তো আমার জীবন যৌবন তোমার পিছনে খরচ করে দিয়েছে। আমি ইচ্ছা করলে অন্য জায়গায় বিবাহ করতে পারতাম তোমার লাইফকে ঠিক রাখার জন্য তোমার লাইফকে বিশুদ্ধ রাখার জন্য তোমার লাইফকে উজ্জ্বল করার জন্য অনে বিবাহ বসি নাই বিবাহ করি নাই আজকে তুমি আমার উপর নির্যাতন কর আমি বৃদ্ধা তোমারই নির্যাতন শারীরিক প্রহার সহ্য করতে না সঙ্গে সঙ্গে ছেলেটি তার শ্বশুর বাড়ি চলে গেল এখন তা স্ত্রীকে বলে বার আমার ও আমার স্ত্রী তুমি কেন এসেছো কো আমি এসেছি তোমার মায়ের কারণে আমি আর ওই বাড়িতে থাকতে পারবো না এক কাজ করো শর্ত হলো আমি তোমার বাড়িতে যাব আমি আমার স্বামীর বাড়িতে যাব শর্ত হলো তোমার মাকে শারীরিকভাবে প্রহার করতে হবে বাইরে আমার বন্ধুরা আমার ছেলে বলল হে আমার স্ত্রী আমি তো রাগের মাথায় আমার মাকে শারীরিক প্রহার করে ফেলেছে এইটা কিন্তু মোটেও ঠিক হয় নাই তার স্ত্রী বলল অবশ্যই ঠিক আছে এতটুকু মারলেও হবে না এতটুকু প্রহার করলেও হবে না তোমাকে কঠিন প্রহার করতে হবে বাইর আমার বন্ধুরা আমার এই শর্তে তার স্ত্রী আবার স্বামীর বাড়ি চলে আসলো আসার পরে এখন দেখে বাড়িতে কোনো সারা শব্দ নাই মা কাঁদতেছে এমন সময় বলতেছে ও আমার আম্মা দরজা খুলুন মা কে দেখে যে বলতে সেরে বাবা দরজা কেন খুলব দরজা খুললেই তো তুই আমার উপর নির্যাতন প্রহার করে দিস বাইরে আমার বন্ধুরা আমার দরজা ভেঙে ওই যুবক ছেলেটি অবাধ্য সন্তানটি মায়ের উপর আবার নির্যাতন চালাইলো। বাইরে আমার বন্ধুরা আমার এইভাবে যখন চলতে চলতে আরেক দিন হঠাৎ করে তার জীবন সঙ্গিনী তার স্ত্রী আবার মায়ের সাথে ঝগড়া করে চলে গেল ভাইয়ের আমার বন্ধুরা আমার ওই ছেলেটি বাড়িতে এসে দেখে তার স্ত্রী নাই মাকে বলল আমার স্ত্রী কোথায় এবারও মাকে দেখে বলতে সেরে যুব ও আমার বাসা দোল আশেপাশের মহিলাদেরকে জিজ্ঞাসাবাদ করো বক্তা এসে গেছে আমি খুব তাড়াতাড়ি লাগবো 10 কম পক্ষে দশ মিনিট কিন্তু আমি পাঁচ মিনিটের ভিতর শেষ করে দিচ্ছি অনেক লম্বা চোরা ঘটনা বন্ধুরা আমার আপনাদের শোনার আগ্রহ দেখে মনে হয় আরো এক ঘন্টাও যদি ঘটনা বলি ছাড়বেন না কথা ঠিক না বন্ধুরা আমার কিন্তু আমরা তো এলাকারই সন্তান বিদেশি মেহমান চলে আসছে তবে এই ঘটনার একটা পর্যায়ে নিতেছি বন্ধুরা আমার দ্বিতীয়বার আবার ওই যুবক ছেলেটি শ্বশুর বাড়ি চলে এখন তার জীবন সঙ্গিনী অর্ধাঙ্গিনী গৃহিণী ওই স্ত্রী বলল ও আমার স্বামী তোমাদের বাড়িতে আর যাব না কয় কেন কয় আর যাব না তোমার ওই বৃদ্ধ মায়ের নির্যাতন জুলুম বকাজকার সহ্য হয় না কয়টা কি বলো যেতেই হবে কয় যাব শর্ত আছে কি শর্ত যে আমার চোখের সামনে তোমার মাকে হত্যা করতে হবে সবাই পারেন নাওজুবিল্লা আর একটু আসতে কোন বয়ফান কি নাওজুবিল্লা কয় কেমনে হত্যা করবো এটা কি সম্ভব যদি আমার মাকে আমি হত্যা করি তাহলে তো এলাকার মানুষ বলবে যে ছেলে মাকে হত্যা করেছে তাহলে তো আমাকে পুলিশ এসে হাত পাও বেঁধে একদম কয়রা ফরাইয়া থানায় নিয়ে সালান দিয়ে দিয়ে তাহলে তোমার লাভ কি তাহলে এক কাজ করো বুদ্ধি আছে মহিলারা তো ষড়যন্ত্রকারী ইন্না কায়দা হুম্মা মা মহিলাদের ষড়যন্ত্র কঠিন অথচ শয়তানের ষড়যন্ত্র হল দুর্বল কথা ঠিক কে না যাই হোক এইটা হলো আরেক ঘটনা ইউসুফ আলাইহিস সালামের সময়ে যে একটা ঘটনা করছে জুলাই ঘাঁকি ষড়যন্ত্র ওদিকে যাচ্ছি না সম্মানিত উপস্থিতি মন্ডলী কয় কি বুদ্ধিটা কি কয় বুদ্ধি হলো তুমি এক কাজ করো উল্টা অভিনয় করো কি উল্টা তুমি দুই তিনটা আফেল কমলা এনে তোমার মাকে বলবো আম্মা আমি তো অনেক দিন আপনাকে মারধর করেছি প্রহার করেছি নির্যাতন করেছি আর প্রহার করব না নির্যাতন করব না আমি ভালো হয়ে গেছি আপনি এই আপেলটি খান বাইর আমার বন্ধুরা আমার এইভাবে তোমার মাকে বসীভূত করে তুমি তো আখ ঘেতে প্রতিদিন দা দিয়ে কুদাল দিয়ে আখ উল্টাইয়া সুন্দর করে আটি বানিয়ে বিক্রি করো তুমি তখন তোমার মাকে বলবে আম্মা আমি একা মানুষ আমি কি ভাবে এইটা করি কষ্ট হয় আপনি যদি আমার সঙ্গে একটু হেল্প করতেন তাহলে এইরকম আফেল কমলা প্রায় আইনে দিতে পারবো কথা ঠিক না বের ঠিক বার আমার বন্ধুরা আমার সঙ্গে সঙ্গে ওই জন্মদাত্রী মা কলি জাটা শীতল হয়ে গেল মা ছেলের জন্য দোয়া করলো আল্লাহ আমার ছেলেকে তুমি হেদায়ত দান করো আমার ছেলে ভালো হয়ে গিয়েছে বায়ন আমার বন্ধুরা আমার এই ষড়যন্ত্র যখন হইল ষড়যন্ত্রর পরে বলতেছে তুমি তোমার মাকে যখন আকের খেতে নি বা কুদাল দিয়ে যখন আকুল খাইতে শুরু করবা ওই সময় তোমার মাকে কুদাল দিয়ে কুপ দিয়ে দ্বিখণ্ডিত করে তুমি মাটির ভিতরে পুঁতে রাখবা আর এদিকে দিক যদি মানুষে বলে তোমার শাশুড়ি কোথায় আমি বলবো কাজ্জা জগরা করে জগরা করে আমার বাড়ি থেকে চলে গিয়েছে আমি খবর রাখি না দেখছেন কি যাই হোক ওই নষ্ট মেয়ে ষড়যন্ত্রকারিণী স্ত্রীর কথা মতো লম্বা চূড়া ঘটনা কথা মতো কার্যে পরিণত করলো বলতেছে মা ফজরের আজান হয়ে গিয়েছে চলেন আখ খেতে যাই বন্ধুরা আমার মাকে নিয়ে আখ খেতের দিকে যাচ্ছে মাও যাচ্ছে খুশি মনে ছেলের সঙ্গে আমি যদি একটু হেল্প করি ছেলে স্বাচ্ছন্দে চলবে ছেলে ভালোভাবে কামাই করতে পারবে এইটাই তো প্রত্যেক মা বাবা চায় কথা ঠিক কেন আর একটু জোরে বলেন ঠিক কেন বন্ধুগণ তারপরে যখন বাইর আমার বন্ধুরা আমার ওই ছেলেটি মাকে নিয়ে যখন আখের খেতে চলে গেল এবং আখ কাটতেছে মা দা দিয়ে আখের গিরহ গুলো এরকম সাজতেছে সুন্দর করে বাইর আমার বন্ধুরা আমার এই সময় হঠাৎ করে ওই যুবক মহা ছেলে নাফর নফরমান মহাবাদ্য মাকে হত্যা করার জন্য সেই মাত্র গুলা লুছাইয়া এইভাবে যখন খুব দিবে এমন সময় আল্লাহ বান্দ্র গুলাল ওই ছেলের পুরা শরীরকে লোহার মতো শক্ত বানিয়ে দিলেন সবাই আল্লাহ। আর একটু আসতে পারেন এই আল্লাহ দেখে মা চিন্তা করলো আমি যদি তলে পরে যাই দ্বিখণ্ডিত হয়ে যাব সঙ্গে সঙ্গে মা চিৎকার দিয়ে বাঁচাও আল্লাহ বাঁচাও আল্লাহ আমার এই নফর মান সন্তান থেকে তুমি বাঁচাও এই বলে চিৎকার দিয়ে দৌড় দিল বায়র আমার বন্ধুরা আমার পরে আরেক ঘটনা ঘটে গেল যখন চিৎকার দিয়ে মা যাচ্ছে কিছুক্ষণ যাওয়ার পর দেখলো মা ছেলে তো কুদাল নিয়েই ভাবে দাঁড়ায় রইছে কুদাল তো নিচের দিকে নামে না হাত নড়ে না মা তখন মা দুখুনি মা হৃদয় গলে গেল পুনরায় ছেলের কাছে আসলো কি ঘটনা ঘটলো দেখেন এদিক দিয়ে মা তার কলিজার টুকরা সন্তানের দিকে তাকাইল দেখে মাটি ওই ছেলের হাতু পর্যন্ত গিলে ফেলতেছে বাইর আমার বন্ধুরা আমার মাটিতে ওই ছেলেটা ডেবে যাচ্ছে মাটি আকর্ষণ করছে মাটির ভিতরে ঢুকে পড়তেছে এমন সময় দুঃখিনী মা চিৎকার দিয়ে বলে কে আছো রে কে আছো আমার বসা দলু বছ আমার ছেলেকে বছ এই সময় ওই ছেলেটি মায়ের কাছে চিৎকার দিয়ে বলল ও আবার বল জীবনে বহুত গুনা করে ফেলেছি আমাকে মাছ করে দাও জগন্ন করে ফেলেছি আমার বন্ধুরা আমার এই চিৎকার শুনে এলাকার সমস্ত মানুষ একত্রিত হয়ে ওই ছেলেটাকে সকলে এইভাবে ধরে কাঁদতেছে কিন্তু ছেলে মাটি থেকে উঠাইতে পারে না মাটির ভিতরে চুম্বক তৈরি হয়ে গিয়েছে মাটির ভিতরে আকর্ষণ তৈরি তারপর দেখতে পেল চোখ চলে গেল এইভাবে মাটির নিচে ঢুকতেছে ঢুকতেছে বাইরে আমার বন্ধুরা আমার যখন মাটির নিচে ঢুকে গেল এবং এই মেয়ে এই জন্মদাত্রী মা তখন আরো কান্না শুরু করে দিল ও এলাকাবাসী আমার ছেলেকে বাঁচাও এলাকাবাসীকে বলল তোমরা এখানে খনন করো দেখো আমার ছেলেটা পাওয়া যায় কিনা ওই কিতাবের ভিতরে লেখছে পনেরো বিশ বস মাটি খনন করা হলো লাশটা পর্যন্ত পাওয়া গেল না ও ভাই বন্ধুরা আমার তার জ্বলন্ত একটা ঘটনা বাস্তব একটা ঘটনা শুনাইলাম আমার এই জাতীয় হাজারো ঘটনা বিদ্যমান হাদিসের দিকে তাকান আলকা মারা দিয়ে তিনিও এমন মায়ের অবাধ্য করার কারণে শেষ পর্যন্ত তার ইমান নসিব হয় নাই মা যতক্ষণ পর্যন্ত রাজি না হবে ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তির আমল চাই ফরজ হোক চাই নফল হোক চাই উল সুন্নত হোক ওই ব্যক্তির আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না হবে না কথা ঠিক হৃদ আল্লাহ হুফি হৃদ আল্লাহ আল্লাহর সন্তুষ্টি পিতা মাতার সন্তুষ্টির মাঝে নিহিত আল্লাহর অসন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টির মাঝেই নিহিত কথাটি কে পিতা মাতা যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায় বন্ধুরা আমার পিতা মাতা যদি সন্তুষ্ট থাকে ছেলে মেয়ের প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকে কথা ঠিক থেকে এই জন্য শপথ নেই আর কোনোদিন পিতা মাতার কথা অমান্য করব না আর কোনোদিন পিতা মাতাকে কষ্ট দিব না আর কোনোদিন পিতা মাতার উপর নির্যাতন করব না আর কোনোদিন পিতা মাতাকে মারধর করব না আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে যথাযথ যা আলোচনা করলাম আমল করার তৌফিক দান করুন ও আখরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন